আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা হবে কি, দেখতেই পাচ্ছ একটা নতুন কয়েল বার্নিং করা কয়েল নিয়ে এসেছি। এই কয়েলটা নতুন যখন তোমরা কয়েল করে নিয়ে আসবে তখন সেটা কীভাবে কী প্রসেসে ফিটিং করবে সেটা নিয়ে আজকে ভিডিও। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি রোটারটা বডি থেকে সরিয়ে নিচ্ছি। এটা একটু লক টাইপের আছে, ডিজাইন দেখিয়ে দেবো তোমাদের কী ব্যাপার স্যাপার না কিছু। তো প্রথমে তোমাদের এর আগের ভিডিওটা আমি অনেকবার বলেছি, যখন কয়েলে ভার্নিশ করা হবে তখন ভার্নিশটা অনেক সময় গায়ে লেগে যায়, যেখানে সিরিজ কাগজ দিয়ে সেটাকে ঘষে ঘষে তুলতে হবে, নয়তো কী হবে ফ্যান চলার সময় প্রবলেম করবে, স্পিডের প্রবলেম আসবে, যেখানে পর্যাপ্ত পরিমাণ তোমরা ফ্যানের স্পিডটা পাবে না। তোমাদের মনে হবে ফ্যানের স্পিড এত কম কেন, যেখানে নতুন কয়েল আমরা করে নিয়ে এসেছি সেখানে ফ্যানে কোনো স্পিড নেই কেন। তো আমার ঘষা ভিডিও এর আগেও দেখিয়েছি, এখানে কিছুটা দেখিয়ে দিলাম, তারপর পুরো ঘষাটা কমপ্লিট করে নিলাম। আর এটা দেখো, এটা তিনটে তারের লিডের কয়েল, এ ব্যাপারেও বলবো। আর আগের দিন বলছিলাম না যে দাগ কাটাটা থাকলে সুবিধা হয়, এই দাগ কাটার কথা বলছি, দেখো তারটা ঝপ করে ঢোকাচ্ছি, ঝপ করে বের করতে পারছি। এই সুবিধার জন্য আগের দিন বলছিলাম যে দাগটা কাটা থাকলে, যেমন আগে যে ফ্যানটা করছিলাম সেটাতে ছিল না। রোটার পরিষ্কার করাও আগের ভিডিওটা অনেকবার বলেছি কীভাবে করতে হবে, তো সেটা তোমরা পরিষ্কার করে নেবে। এবার এটা হচ্ছে বেয়ারিং খোলা। বেয়ারিং খুলতে গেলে এদিকে তিনটে নাট, পেছন দিকে তিনটে নাট, ওপেন করলে বেয়ারিংটা ওপেন হয়ে যাবে। এই বেয়ারিংটা আর ওয়াশ করবো না, কেন এ ফ্রিভাবে ঘুরলেও প্রচণ্ড আওয়াজ করছে, সেক্ষেত্রে নতুন বেয়ারিং লাগাওয়া ছাড়া উপায় নেই। তো আমি নতুন বেয়ারিং লাগিয়ে দিয়েছি, তো ক্যাপগুলো একটু পরিষ্কার করে নেবো। তো চাবিগুলো পরিষ্কার করা কমপ্লিট, তো ফিটিং করে ফেলি চলো। যেভাবে খুলেছি ঠিক সেভাবেই ফিটিং করব। তো ফিটিং করা আমার কমপ্লিট, এবার সেকেন্ড প্রসেসে যাওয়া যায়। এখানে দেখো বেয়ারিং নেই, কিন্তু জিনিসটা খেয়াল করেছো, ওখানে কিন্তু বেয়ারিং নেই, ওটাতে কী আছে বুস। এটা হচ্ছে এই ফ্যানটা নিচের দিক হচ্ছে বুস সিস্টেম, ওপর দিক বেয়ারিং সিস্টেম। তো এবার যেটা করতে হবে, তেল নিতে হবে ভালো মোবিল নিয়ে, আঙুল দিয়ে ভালো করে বুসটাকে ভিজিয়ে নিতে হবে। তোমরা ডপার চাইলে ডপার দিয়ে করতে পারো, ঠিক আছে। ডপার দিয়ে করলে ব্যাপারটা কী হয়, এটা আমার অভিজ্ঞতা, যেটা যে ভেতর দিকটা তেলটা জমে থাকে, পুরো ছাপে ভালো করে খায় না বুসটাতে মধ্যে, এটা আমার মনে হয়। আমি যেন আঙুল দিয়ে করে দেখাচ্ছি তোমাদের, ছাপের নিচটাকেও ভালো করে এবার আঙুল দিয়ে দিয়ে তেল দিয়ে দিতে পারো। তোমরা যেভাবে তোমাদের মনে হয় যে না এটা ঠিক সেভাবে করবে, তো তোমাদের এটা আমি ভালো করে তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখো একটা ফুটো আছে, ওই ফুটোটার মধ্যে কিন্তু তেল দেবে অবশ্যই, কেন কী বলো তো ভেতরে তুলো রাখা আছে, যে তুলোটা তেল দিয়ে ভালো করে ভিজিয়ে নিতে হবে। এই কারণে ফ্যানটা যখন ঘুরবে তো ওই স্যাপটা যে বুসটা যে গরম হবে, বুস আর স্যাপটা, সেটাকে এই তেলটা যে তুলোটা সে ভিজে থাকলে সে তাকে ঠান্ডা রাখে, ওই হচ্ছে ওর কাজ। তো এটা চলো ফ্যানটা ফিটিং করি। প্রথমে কয়েলটা বসিয়ে নিলাম, দেখতে পাচ্ছ ফিট ঘুরলো, আমি ঘুরিয়ে দেখিয়েছি তোমাদের। আচ্ছা এবার দেখো রোটারটা, একটা জিনিসটা খেয়াল করো, বললাম না এই প্রসেসটা একটু আলাদা। দেখো ওখানে একটা লক টাইপের আছে, খাঁচকাটা টাইপের আছে, সরি খাঁচকাটা টাইপের আছে, ওই খাঁচকাটার মধ্যে এই দেখো রোটারটার মধ্যে খাঁচকাটা আছে, ঠিক ওই জায়গায় প্রসেস বসিয়ে দিলে পরপর ঠিক মতো জায়গা মতো বসে যাবে, হাতুড়ি দিয়ে হালকা করে মেনে নিতে হবে, আর জায়গা মতো বসে যাবে। তারপরে ওপরে ঢাকনাটা লাগিয়ে নিতে হবে, চলো ওপরে ঢাকনাটা লাগিয়ে নিই। আচ্ছা এখানে আজকে কয়েলটাতে তিনটে লিড আছে, তিনটে লিড কীভাবে কানেকশন, এতদিন চারটে লিডের কানেকশান দেখিয়ে আসছি, আজকে তিনটে লিডের কানেকশানও তোমাদের বোঝাবো। তো ভিডিওটা বন্ধ দিয়ে রাখো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। ও চলো তিনটে নাট, আমি আগেও বলেছি প্রত্যেক ফ্যানেই তিনটে নাট হয়, তো এই জন্য তিনটে নাট তিন দিকে লাগিয়ে টাইট করে নিই। এই ফ্যানটা হচ্ছে নিচের দিকে বুস আর ওপর দিকের বেয়ারিং। তোমরা চাইলে বুসটা যদি বাতিল করে বেয়ারিং করতে চাও, বেয়ারিং সিস্টেম করতে চাও, সেটাও করতে পারো। আর এই ফ্যানটা ফিটিংস কমপ্লিট,
এবার হালকা হালকা করে মেনে নিলাম, দেখতে পারলে ওইটা হচ্ছে মেন হচ্ছে। আচ্ছা এটা হচ্ছে স্যাপের ওখানে শেক হয়, এটা লক বুঝ বললো এটা বলা যায়। এটা এই যেই ফ্যানে থাকবে তোমরা দেখবে সব ফ্যানে থাকে না, আবার অনেক ফ্যানে থাকে, যেই ফ্যানে থাকে অবশ্যই সেই ফ্যানে জিনিসটা লাগাবে। এটা ভেতর দিয়ে ঢুকে ওর মধ্যে একটা খাঁজ কাটা আছে, দেখো ফুটো আছে, তোমরা প্রসেসটা দেখো বুঝতে পারবে আমি কী বলতে চাইছি। ইয়ে করতে ভালো করে ওখানে টাইট করে দিতে হবে, এরপরে ক্যাপাসিটারের হোল্ডারটা লাগিয়ে নিতে হবে। তো ক্যাপাসিটার হোল্ডারটা আমি লাগিয়ে নিচ্ছি। আচ্ছা এবার দেখো তোমাদের আগে দেখে আমি যদি বোঝাতে থাকি, দেখো দুখানা তিনখানা তার আছে, একটা লাল দুটো ব্লু। তা ক্যাপাসিটারের যে দুখানা তার থাকে সেই দুখানা তার হচ্ছে দুখানা ব্লুতে সেট হবে, আর লালটা হচ্ছে কমন তার, আর ব্লুয়ের মধ্যে একটা তারে হচ্ছে লাইন যাবে। সেটা বোঝার উপায়টা তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো ফ্যানটা ঘোরে হচ্ছে ঘড়ির সোজা সাইডে, ঘড়ির কাটা যে সাইডে ঘোরে ফ্যানও সেই সাইডেই ঘুরবে, এইভাবে যখন তুমি ফ্যানটা রাখবে। আর স্যাপটা ঘুরবে ঘড়ির কাটার উল্টো সাইডে, ঠিক এভাবে আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম, এভাবে ঘুরবে। এবার আমাকে দুটো ব্লুয়ে কানেকশান দিয়ে দেখতে হবে কোনটা এভাবে ঘুরছে। তা প্রথমটাতেই আমার ঘুরে গেছে, সেকেন্ড ব্লুটা আমাকে আর কিছু করতে হবে না। আমি বুঝে গেলাম কি যে প্রথম ব্লুটাতে আর লালটাতে কানেকশান দিলেই আমার ফ্যানটা ত্রিপট সোজা ঘুরবে। তো তিনটে লিডের ব্যাপারটা যদি কারো বুঝতে অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। পরে সিলিং ফ্যানে আমি কয়েলে তিনটে লিড করে তোমাদের এই লিড সম্পর্ক সমস্যা যাতে বুঝতে অসুবিধা হলে বলে দিও, আমি সমস্যাটা ভিডিওটা বানিয়ে সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এই যে হোল্ডারটা একটু ডিস্টার্ব আছে আমার কাছে, এখন আপাতত নতুন হোল্ডার নেই, তো আমি একটু টেপিং করেই করে দিচ্ছি। তোমাদের কাছে যদি নতুন হোল্ডার থাকে নতুন হোল্ডার লাগিয়ে দেবে, আমার কাছে আপাতত নতুন হোল্ডার শেষ হয়ে গেছে ক্যাপাসিটার হোল্ডার, আর ক্যাপাসিটারও আমি নতুন লাগিয়েছি দেখতেই পাচ্ছ। তো ফ্যানটা চালিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।